নমস্কার, আনন্দবার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মীনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। ভাতারে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো শাসক দলের পক্ষ থেকে। মঙ্গলকর কিষাণ মান্ডিতে অনুষ্ঠিত হলো অঙ্গনওয়াড়ি কর্মচারী সমিতির ব্লক সম্মেলন। জেলা কৃষক সভার ডাকে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হলো মঙ্গলকোটে। শাসক দলের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হলো শনিবার। মঙ্গলকোটের শ্যামবাজার প্লাস সেন্টারে একটি স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রেল লোক কর্মসূচি অনুষ্ঠিত হলো বাঁকুড়ার সোনামুখীতে। কবি রূপরাম চক্রবর্তী মেলার আনুষ্ঠানিক সূচনা হলো শনিবার। এক প্রসূতি মহিলার প্রসব করানো হলো কান্না মহকুমা হাসপাতালে। লরির ধাক্কায় মৃত্যু হলো এক পাইকারোহীর। গলায় ফাঁস নাকি আত্মঘাতী হলেন এক যুবক। একটি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রায়না দুনগর ব্লকের পশুরায়। চলে আসছি বিস্তারিত খবরে। ভাতারে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো শাসক দলের পক্ষ থেকে। স্থানীয় একটি অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আসন্ন পঞ্চায়েত ভোট নির্বাচনকে সামনে রেখেই চলে এদিনের এই কর্মকাণ্ড। শাসক দলের পক্ষ থেকে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ভাতারের একটি অনুষ্ঠান বাড়িতে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। মানগোবিন্দ অধিকারী, অমিত হুই, পরেশ চক্রবর্তী, শান্তনু কুমার সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। প্রায় কয়েক শতাধিক কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে কর্মসূচিকে সার্থক রূপদান করেন। তো সামনে পঞ্চায়েত ভোট, এরকম একটা মহতি কর্মী সভা। এই কর্মী সভার কর্মীদের কাছ থেকে দু চার কথা শুনে লড়াই প্রস্তুতি নিতে আমরা ছাপিয়ে পড়েছি। ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল দিনাতিপাত পরিশ্রম করে ভাতারের উন্নয়নের জন্য তিনি দূর দূরান্তে ছুটে বেড়ান, কখনো কলকাতা কখনো বর্তমানে ভাতারের উন্নয়নের জন্য। একটাই মাত্র এজেন্ডার ভিত্তিতে যেই বাংলাকে বাম অবশাসন থেকে মুক্ত করতে হবে, তখন বাংলার মানুষ কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সমর্থন দেখেছে, কখনো হয়েছে যে কেউ বামেদের উপর সমর্থন দেখেছে। সংগঠনের নেতৃত্ব বৈঠকে আসন্ন ভোট নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন কর্মী সমর্থকদের সামনে। নির্বাচনে জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন বলে মত পোষণ করেন দলীয় নেতৃত্ব। আমাদের হচ্ছে আজকে এই প্রচণ্ড সংসদে রাজনন্দী একটা বিয়ে বাড়িতে আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি, উপস্থিত আছেন এখানে। আমাদের প্রত্যেকটা ব্লক নেতৃত্ব আসার কথা ছিল, কিন্তু আমাদের প্রত্যেকটা অঞ্চলে বিভিন্ন প্রোগ্রাম শুরু হওয়ার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় লিডার মানগোবিন্দ অধিকারী মহোদয়, এছাড়াও সিনিয়র লিডার পরেশ চক্রবর্তী, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শান্তনু কুমার, এছাড়া নীলমাধব মুখোপাধ্যায় এবং ভূমি কর্মাধ্যক্ষ এবং আমাদের কৃষি কর্মাধ্যক্ষ আর আপুমর প্রত্যেকটা বুথের কর্মীরা আমাদের এখানে উপস্থিত আছেন। সবার মাধ্যমে আমি কি বার্তা দিতে চাইছেন? সবার মাধ্যমে একটাই বার্তা দিতে চাইছি, আমাদের মামাটির সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই পাহাড় পর্বত সমতল থেকে উন্নয়নে জোয়ার বই দিচ্ছে, প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু বাড়িতে পৌঁছে দিচ্ছে। সেই সমস্ত কথা আমাদের কর্মীদের মধ্যে প্রত্যেকটা বাড়িতে প্রচার করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন জোয়ার বই দিয়েছে এবং এই প্রচারই হবে আমাদের পঞ্চায়েত ভোটে প্রথম অস্ত্র, এবং প্রত্যেকটাকে কর্মী দিকে একত্রিত করে সংবদ্ধ করতে হবে, আমাদের লড়াই করতে হবে। এবং সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা সংসদে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা লিডারকে একত্রিত করে মমতাজি উন্নয়নকে প্রত্যেকটা দূরে দূরে বার্তাকে পৌঁছে দিয়ে আমাদের এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, সামনে পঞ্চায়েত ভোটকে প্রত্যেকটা সংসদে জিতিয়ে প্রমাণ করে দিতে হবে। এই ভাতার অঞ্চলে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই একটাই রাজনীতি দল থাকবে, সেটা হচ্ছে মমতাজি আমাদের নেত্রী। আমরা প্রত্যেক কর্মীকে একটাই বার্তা দিয়েছি, প্রত্যেকটা সংসদে একটাই প্রার্থী হবে, সেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতকে শক্ত করতে প্রত্যেককে পাড়ায় পাড়ায় কর্মী বৈঠক এবং প্রত্যেককে উন্নয়নকে প্রত্যেকটা দুয়ারে প্রচার করে আমাদের। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলকোট কৃষণ মান্ডিতে অনুষ্ঠিত হলো অঙ্গনওয়াড়ি কর্মচারী সমিতির ব্লক সম্মেলন। আনুমানিক 650 জন কর্মী এদিনের কর্মসূচিতে অংশ নেন। সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো অঙ্গনওয়াড়ি কর্মচারী সমিতির। মঙ্গলকোট কিষাণ মান্ডিতে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি।
মঙ্গলকোট ব্লক অঙ্গনওয়াড়ি কর্মচারী সমিতি সংগঠনের সৌজন্যে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মকাণ্ড। আমার গ্রামে যেমন ছিলেন 50 সদস্য, 80 দেশের আপনাদের কর্মী, আগামী দিনে যে আপনাদের মধ্যে কেউ হবেন না তাকে বলতে পারে না, সেই জন্য আপনাদেরকে রাজনীতিতেও কিন্তু এগিয়ে আসতে হবে। তবে সেটা কি, নিজেদের কাজটা করার পর, নিজেদের যে কাজটা আছে সেই কাজটা আগে করবেন, করার পর যেটুকু টাইমে নিজেদের দাবি দাওয়াগুলো নিয়ে হয়তো সপ্তাহে একদিন কি মাসে একদিন নিজেদের সঙ্গে বসে এগিয়ে যেতে হবে। এতে আমার মনে হয় যতগুলো সমস্যা আছে তার অনেকটা কেন্দ্রীয় সরকার আইসিডিএসের টাকা বন্ধ করে দিচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কথা চিন্তা করে এই আইসিডিএস গুলোকে চালু রাখার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে, তাই সেইটি যাতে চালু থাকে এবং এই সরকারটা যাতে চালু থাকে সেটা যেমন আমারও প্রয়োজন তেমনি আপনাদেরও প্রয়োজন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। মঙ্গলকোটে যে 356টি অঙ্গনওয়াড়ি সেন্টার আছে তাতে প্রায় 650 জন কর্মী আছে, তাদের নিয়েই এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে নতুন একটি কমিটি গঠন করা হয়। আসন্ন নির্বাচন নিয়ে এদিন রূপরেখা তৈরি করা হয় এবং নতুন কমিটিকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। আজকে আমরা মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলকোটে প্রায় 356টা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রায় কর্মী এবং সহায়িকা নিয়ে প্রায় 650 জন কর্মী আছে, তাদেরকে নিয়ে আমরা আজকে একটা কমিটি গঠন করলাম যাতে আগামী পঞ্চায়েত নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্পগুলো যাতে প্রচার করে আগামী পঞ্চায়েত নির্বাচনে এই মঙ্গলকোট থেকে আমরা বিরতি শূন্য করে আবার পঞ্চায়েতে আমাদের মামাটি মানুষের সরকার যাতে আবার ক্ষমতা আসতে পারে, তার জন্য আমরা আজকে এই কমিটি গঠন করেছি। এই কমিটি কল্পনা সেনকে আজকে এই কমিটির সভাপতি করে প্রতিটা 15টা গ্রাম পঞ্চায়েতে দুজন করে কমিটির সভাপতি করে তাদেরকে যাতে আগামী দিনে কাজ করতে সুবিধা হয় সেরকম ভাবে একটা কমিটি গঠন করেছে। কাজের সম্বন্ধে আমাদের কি বার্তা দিলেন আইসিডিএস কর্মীদেরকে? আইসিডিএস এর কর্মীদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা চাইছেন, যাতে আইসিডিএস গুলো বামফ্রন্টের আমলে অবহেলিত ছিল, আমাদের নোয়ামাটির মানুষের সরকার আসার পর আমরা মঙ্গলকোটে প্রায় 356টার মধ্যে ইতিমধ্যে আমরা প্রায় 356টা আইসিডিএস সেন্টার প্রায় কভার করেছি। আমরা প্রতিটা সেন্টারে নতুন করে ঘর করে দিয়েছি, আমরা টয়লেট করে দিয়েছি, এখন খাবারের মান উন্নত করেছি এবং আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে কাজ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অন্যান্য যাতে মানুষের পাশে থেকে প্রচার করতে পারে তার জন্য আজকে এই বার্তা দিয়েছেন আমাদের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী মহাশয়। কর্মসূচি যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। জেলা কৃষক সভার ডাকে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। কার্জন গেট চত্বরে চলে এইরূপ কর্মকাণ্ড। সংগঠনের পক্ষ থেকে এদিন প্রধানমন্ত্রী কুশ পুত্তলিকা দাহ করা হয়। একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল শনিবার। জেলা কৃষক সভার ডাকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কার্জন গেট চত্বরে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কেন্দ্রীয় বাজেট পেশে প্রতিবাদ জানাতে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। দলীয় নেতৃত্ব কেন্দ্র সরকারের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। এর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করা হয় এদিন। সমগ্র কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। 12-19 তারিখ সারা ভারত কৃষক সভা, কেন্দ্রের সরকারের এই জুমলা বাজেট, ধাপ্পাবাজি কৃষি বাজেটের বিরুদ্ধে সেই বাজেট পড়ানোর কর্মসূচি গ্রহণ করেছে। আমরা সদর মহকুমার সমস্ত কৃষক সভার নেতৃত্ব উপস্থিত থেকে সেই বাজেট পড়ানোর কর্মসূচিতে অংশগ্রহণ করলাম এবং মানুষের কাছে এই কথা পৌঁছে দিতে বললাম যে প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে আসমান জমিন ফারাক, আসুন প্রকৃত দাবি আদায় করার জন্য রাস্তায় নামি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হল মঙ্গলকোটে। সেফ ড্রাইভ সেভ লাইফ
উপলক্ষে এরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা আরাধ্যক্ষ এদিনের র্যালিতে অংশ নেন। সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে একটি কর্মসূচি অনুষ্ঠিত হল শনিবার। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং মঙ্গলকোট থানার সহযোগিতায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে এদিনের এই কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচি উপলক্ষে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার আরাধ্যক্ষ কুনাল আগরওয়াল এদিনের সাইকেল র্যালিতে অংশ নেন। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে হেলমেট তুলে দেওয়া হয়। জেলাকে পুরোপুরিভাবে দুর্ঘটনা রুখতে বিশেষ লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা পুলিশ প্রশাসন বলে জানিয়েছেন জেলা আরাধ্যক্ষ। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি কলকাতায় বসে সেফ ড্রাইভ সেফ লাইফে চিন্তা ভাবনা করেছেন, কিভাবে অ্যাক্সিডেন্ট পশ্চিমবঙ্গকে অ্যাক্সিডেন্ট মুক্ত করে আমরা এখানে আমাদের মানুষকে মানুষের জীবনকে বাঁচাতে পারি, ওই চিন্তা ভাবনা নিয়েই আমরা মাঝে মাঝে প্রত্যেক সপ্তাহে এখন সাইকেল র্যালি করতে চলেছি, যার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার সকলকে সচেতন করা, কীভাবে আমরা নিজের জীবনকে বাঁচাতে পারি। আপনারা জানেন কি অনেক জায়গায় অনেক জিনিস দিয়ে লোকজন মারা যায়, অনেকই রোগগ্রস্ত হয়ে মারা যায়, চোলাই মদ খেয়ে মারা যায়, আরও নানা কারণে লোক মারা যায়, কিন্তু অ্যাক্সিডেন্ট দিয়ে তার থেকে সবথেকে বেশি যেটা লোক মারা যায় পুরো ভারতবর্ষে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট দিয়ে। আমাদের বর্ধমান জেলায় পূর্ব বর্ধমান জেলায় 2016 সালে 410 জন মারা গেছিল রোড অ্যাক্সিডেন্টে, যেটা 2017 সাল এটা আমাদের অনুষ্ঠানটা সেফ ড্রাইভ সেফ লাইফ মুখ্যমন্ত্রী চালু করেছিলেন জুলাই 2016 সাল থেকে, এবং গত বছর 2017 সালে 308 জন মারা গেছিল আমাদের জেলায়। তবু আমরা বলবো কি আমরা 102 জনে লোকের জীবন বাঁচাতে পেরেছি এই কর্মসূচি জন্য। যদি আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ এটা অনুষ্ঠান না হতো তাহলে আরও বেশি যেমন অ্যাক্সিডেন্ট চলে আসতো সেইভাবে কিন্তু কন্টিনিউ থাকতো। কিন্তু মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। শাসক দলের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হল শনিবার। মিছিলটি অনুষ্ঠিত হয় রায়না 1 নম্বর ব্লকের নতু অঞ্চলে। কেন্দ্রীয় সরকারের বিরোধিতে মুখরিত হয়ে ওঠেন দলীয় নেতৃত্ব। শনিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রায়না 1 নম্বর ব্লকের নতু অঞ্চলে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। মিছিলটি হরিপুর থেকে শুরু হয়ে বীরপুরে শেষ হয়। মিছিলে প্রায় কয়েক শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে। তাদের প্রতিবাদ মিছিলের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে হল কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, নোট বাতিলের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ, অন্যায়ভাবে জিএসটি প্রয়োগ, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত নিয়ে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে ব্লক তৃণমূল নেতা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববর্গ উপস্থিত ছিলেন। আজকে আমাদের এখানে মিছিলটা হচ্ছে কেন্দ্রের বঞ্চনা এবং জিএসটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং নোটবন্দি যে একটা ঐতিহাসিক ভুল তার প্রতিবাদ, পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এর প্রতিবাদে আমরা আজকে মিছিল করছি। কতজন মানুষ হাজির হয়েছিল আজকে আমাদের এই মিছিলে? প্রায় 4 থেকে 4,500 শুধু তৃণমূল কংগ্রেস কর্মী নয়, এলাকার অগণিত সাধারণ মানুষ আজকে এখানে হাজির হয়েছেন যারা আজকে আমাদের এই মিছিলে হাঁটবে। কোথা থেকে কোথা পর্যন্ত মিছিলটা হচ্ছে? আমাদের মিছিলটা হচ্ছে হরিপুর পার্টি অফিস থেকে বীরপুর খেলার মাঠ পর্যন্ত। অবশ্যই এই মিছিল থেকেই আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রচার আমরা শুরু করতে চাই। কী বার্তা দিতে চান পঞ্চায়েতে? আমরা পঞ্চায়েতে বার্তা দিতে চাই এটাই যে আপনারা দেখেছেন যে 2013 সালে যখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পঞ্চায়েত গঠন হয়, সেই পঞ্চায়েত গঠন হওয়ার আগে আমরা বলেছিলাম এবং আমাদের নেত্রী বলেছিল যে এখন যে পঞ্চায়েত গঠিত হচ্ছে এই পঞ্চায়েত হবে মানুষের পঞ্চায়েত, তাই আমরা মানুষের কাছে প্রমাণ করে দিতে চাই যে আমাদের বিগত 5 বছরে যে পঞ্চায়েত চলেছে সেটা মানুষের পঞ্চায়েত হিসেবে চলেছে এবং আগামী দিনে এলাকায় যে পঞ্চায়েত তৈরি হবে সেই পঞ্চায়েত আবার মানুষের পঞ্চায়েত তৈরি হবে। রায়না থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা।
চোখ রাখব পরবর্তী খবরে। মঙ্গলকোটের শ্যামবাজার ফ্ল্যাট সেন্টারে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিন আনুমানিক 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় কাটোয়া হাসপাতাল ব্লাড ব্যাংকের হাতে। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। ভাল্লগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। মঙ্গলকোটের শ্যামবাজার ফ্ল্যাট সেন্টারে চলে এদিনের এই কর্মকাণ্ড। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী কর্মসূচির উদ্বোধন করেন। একদিন এই ভাল্লগ্রাম অঞ্চল ছিল সিপিএমের আত্মঘর এবং যত অত্যাচার করেছে খেরুয়া এই ভাল্লগ্রাম অঞ্চলে লক্ষ্মীপুর অঞ্চলে ওরা প্রত্যেকজনের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল, মানুষকে একদম মেরে খুন করে দিয়েছিল। আমাদের পূর্ণিমা মাঝি এবং দিলীপ ঘোষ এদেরকে খুন করেছিল। আমরা তাই তৃণমূল সরকার আসার পর রক্ত দিয়ে প্রমাণ করছি আমরা মানুষের রক্ত নিই না, আমরা মানুষকে রক্ত দিয়ে জীবন দান করছি। কোথায় হচ্ছে এটা? এটা ভাল্লগ্রাম অঞ্চলে হচ্ছে। এখানে আমাদের যুব সভাপতি প্রদীপ আছে, আমার এখানে অঞ্চলের যে দায়িত্ব আছে তোতন আছে, তারপর আমার এখানে খাদ্যের কর্মাধ্যক্ষ আছে জিতেন লোহার এবং আরো ভালগ্রাম কুলশুনো তারপরে লক্ষ্মীপুর সমস্ত গ্রাম অঞ্চলে আমার কর্মীরা আছে। এরা ব্লাড রক্তের সংকট দূর করতে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। এদিন আনুমানিক 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত কাটোয়া হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। প্রতি অনুষ্ঠান সামাজিক প্রকল্প রক্তদান শিবির। কতজন রক্ত দিচ্ছে? 100 জন তো নির্দিষ্ট আছে, তার বেশিও যদি হয় তাহলে আমরা সেগুলোকে নিয়ে নেব, কালেকশন করে নেব। তাদের উদ্যোগে হচ্ছে এটা হচ্ছে আপনার ভাল্লগ্রাম গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে। ভাল্লগ্রাম পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আছে। প্রতি বছরই হয় এটা? এটা প্রত্যেক বছর, মানে গত বছর হয়েছিল, এবছরও হচ্ছে, আশা করি আরো চালিয়ে যেতে পারবো সামনে। কর্মসূচিকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। ভাল্লগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। কতজন ব্লাড ডোনেশন দিচ্ছে? আমরা 100টা আমরা নির্দিষ্ট করেছি, তার বেশি নিলেও আমরা দেবো, তার বেশি নিলেও আমরা দেবো ব্লাডটা। এটা আমাদের প্রধান মঙ্গল। হঠাৎ এই উদ্যোগ কেন? তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল রক্তের সংকট, তাই আমরা যাতে মানুষ সুস্থ বাঁচতে পারে রক্তদান একটা মহৎ কাজ, আমরা ভালো কাজের মধ্যেই একটা কাজ মনে করি। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। রেল রোকো কর্মসূচি অনুষ্ঠিত হল বাঁকুড়ার সোনামুখীতে। সোনামুখীর ছাত্র যুব কমিটির উদ্যোগে এইরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর ফলে রেল চলাচল ব্যাহত হয়। শনিবার বাঁকুড়ার সোনামুখীতে রেল রোকো অভিযান করল সোনামুখী ছাত্র যুব কমিটি। প্রায় শতাধিক বেকার যুবক রেলের গ্রুপ ডি পরীক্ষার কয়েকটি দাবি নিয়ে এদিন সকাল থেকে মিছিল করে পৌঁছায় সোনামুখী রেল স্টেশনে। পরে বাঁকুড়া মোশাগ্রাম বিডিআর লাইনে প্রায় আধ ঘন্টা রেল অবরোধ করে। এরপর ওই বেকার যুবকরা বেশ কয়েক দফা দাবি সম্বলিত পত্র সোনামুখী স্টেশন মাস্টারকে দেন। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে বেশ কয়েকটি দাবি হল, বয়সসীমা 31-এর পরিবর্তে 33 করতে হবে, এছাড়া ফর্মের দাম 500 টাকার পরিবর্তে 100 টাকা করতে হবে, পাশাপাশি নন আইটিআইদের সিট আরও বেশি করার দাবি তারা জানান। বেকার যুবকরা যাত্রীদের কথা মাথায় রেখে ও রেল পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয়। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। কবি রূপরাম চক্রবর্তী মেলার আনুষ্ঠানিক সূচনা হল শনিবার। এদিনের মেলার উদ্বোধন করেন সাংসদ সুনীল মণ্ডল। 3 দিন ধরে চলবে এই মেলা। কবি রূপরাম চক্রবর্তী মেলার শুভারম্ভ হল শনিবার। রায়না 2 নম্বর ব্লকের অন্তর্গত কায়েতি অঞ্চলে শ্রীরামপুর গ্রামে সূচনা হয় মেলার। মেলা উপলক্ষে পদযাত্রা, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, সমাধিস্থলে শ্রদ্ধা অর্পণ প্রভৃতি অনুষ্ঠিত হয়। শনিবার থেকে শুরু হয়ে মেলা চলবে 3 দিন পর্যন্ত।
এদিনের মেলার উদ্বোধন করেন সাংসদ সুনীল মণ্ডল। মোমবাতি প্রজ্বলন এবং ফানুস উড়িয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। স্থানীয় বিডিও দীপ্যময় মজুমদার, পঞ্চায়েত সমিতি সভাপতি আনসার আলী খাঁ, সহসভাপতি বিদ্যুৎ সাঁতরা, যুব সভাপতি শ্রীমন্ত রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিনের অনুষ্ঠানে অংশ নেন। আপনার প্রতি আমাদের আনুগত্য, আজকের এই ধরনের আয়োজন আমাদেরকে সকলকেই স্মরণ করিয়ে দেয়। এবং আমি কি বলবো, এদের সম্পর্কে বলার ভাষা তো আমাদের নেই, কারণ এদের মানে কেশাগ্রের যোগ্যতা আমাদের নেই, তাই তার সম্বন্ধে বেশি বলাটাও আমাদের সাজে না। তবে একটা কথা বলি, মানুষ তার কর্মের মধ্য দিয়ে বড় হয়, মানুষ তার ব্যবহার তার আচার আচরণের মধ্যে সমাজের কাছে তার স্বভাব চরিত্র রেখে যায় এবং মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রেখে যায়। একটা কথা শুধু আমি বলবো, যে আজকে আমরা যার গলায় যার চরণে আমরা পুষ্পার্ঘ অর্পণ করলাম, রূপরাম চক্রবর্তী, সেই এই এলাকার, সত্যি আমি এই এলাকার মানুষ আপনারা যারা আছেন আপনারা ধন্য, আপনারা সত্যিই ধন্য, এবং আপনাদের সৌভাগ্য যে এরকম একটা গ্রামে আপনারা থাকেন। কিন্তু এই গ্রামগুলো কে আজকে যেভাবে আপনাদের এই গ্রামের একটা বছর বড় কম কথা নয়, প্রথমেই স্মরণ করি যে আজ থেকে ১৯ বছর আগে যারা যে সমস্ত মহান ব্যক্তি আমাদের ঘরের কবি, গ্রামের কবি, সর্বমঙ্গলের শ্রেষ্ঠ কবি রূপরাম চক্রবর্তীর স্মরণে একটা মেলা করার পরিকল্পনা নিয়েছিলেন, সেই সমস্ত ব্যক্তিদের ধন্যবাদ জানাই। আজকে আপনারা জানেন যে এই মেলাটা এলাকার একটা উৎসবে পরিণত হয়েছে। এই উৎসব গত তিন আগামী তিন দিন ধরে চলবে, চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আজই যাত্রা আছে। মেলা উপলক্ষে প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, অসংখ্য মেলা প্রেমী মানুষজন ভিড় জমান মেলা প্রাঙ্গণে। এই জায়গায় উপস্থিত থাকতে হবে, কেমন লাগছে? অসাধারণ, অসাধারণ, তুলনা নেই। এক মহান মহান একজন মহাপুরুষের জন্মস্থানে যে আমি আসতে পেরেছি, এতেই আমি ধন্য, আর কিছু আমার দরকার নেই, মানে প্রচন্ড ভাবে ধন্য। আগামী দিনে এই মহাপুরুষের জন্য কি কিছু বার্তা দিতে চান? এখানে তার এই মহাপুরুষের তার স্থপতি, তার কীর্তি এবং তার যে বিভিন্ন যে পুঁথি থেকে আরম্ভ করে তার যে স্থাপনা, সেইগুলোকে সংরক্ষিত করার জন্য, সংরক্ষিত রাখার জন্য আমরা অলরেডি একটা আজকেই একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য প্রয়োজনীয় কিছু আমরা বিজয় সাহেব এবং সভাপতিকে দায়িত্ব দিয়ে গেলাম এবং পুরো টাকাটাই আমি দেবো, এখানে রাখা যায় এবং তার কীর্তিগুলো আমরা ধরে রাখতে পারি, এই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা। যেভাবে হাত বাড়িয়েছে, আমরা যদি হাত না বাড়াই তাহলে তো বেমানান হয় না, আমাদেরকে তো আগে হাত বাড়ানো উচিত ছিল, যার জন্য আমি এদের কাছে কৃতজ্ঞ। এরা হাত বাড়িয়েছে, এবার আমরা আরো হাত বাড়াবো, সবাই মিলে কাজ করবো, সবাই একসঙ্গে মিলে থেকে কাজ করবো, এটা আমরা পরিকল্পনা করব। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। কবি মেলার যে জন্মস্থান নির্দিষ্ট আছে, সেই জন্মভিটা যে স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদের দ্বারা, সেই স্মৃতিস্তম্ভে আমরা পদযাত্রার মধ্য দিয়ে আদিবাসী নৃত্য, ছৌ নাচ, বিভিন্ন বাদ্যযন্ত্র,
এলাকার সমস্ত মানুষ সহযোগে সেখানে পদযাত্রার মধ্য দিয়ে সেখানে পতাকা উত্তোলন এবং মাল্যদানের মাধ্যমে তার পরবর্তী পর্যায়ে গ্রাউন্ডে যে মানুষ উত্তোলনের মাধ্যমে এই মেলাটা শুভ উদ্বোধন করা হলো। শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের এলাকার বর্তমান পূর্ব সংসদের সাংসদ মাননীয় সুনীল মণ্ডল মহাশয়, সঙ্গে ছিলেন এলাকার বিডিও সাহেব রায়না টু দীপ কুমার মজুমদার, রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আনসার আলী খাঁ, সহসভাপতি বিদ্যুৎ সাঁতরা, জেলা পরিষদের দুই সদস্য বাসুদেব দা, অরুণ রায়, বিভিন্ন কর্মাধ্যক্ষ, সমস্ত ব্লকের পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এলাকার সমস্ত মানুষ রায়না দু নম্বর ব্লকের অন্তর্গত আইটি অঞ্চলের শ্রীরামপুর গ্রামে। কি মেলা এটা? কবি রূপরাম চক্রবর্তীমঙ্গলের গীত রচনা করেছিলেন, তার বিভিন্ন পাড়া বর্তমান আমরা করতে পারি কদিন চলবে এই মেলা? আগামী তিন দিন চলবে। কি কি থাকছে মেলাতে? তিন দিনে নানা অনুষ্ঠান আছে, কবি গান, যাত্রা গান, বাংলার যে সংস্কৃতি বাহু, এছাড়াও নৃত্যানুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, নাটক। শ্রীরামপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। এক প্রসূতি মহিলার প্রসব করানো হল কান্না মহকুমা হাসপাতালে। ওই প্রসূতি ও তার বাচ্চা বর্তমানে সুস্থ আছে। এর উদ্যোগে স্বাগত জানিয়েছেন সকলে। শনিবার একটি প্রসূতি মহিলার প্রসব করানো হল কান্না মহকুমা হাসপাতালে। কান্নার সুলতানপুরের রসুলপুর গ্রামের 30 বছরের আয়েশা বেগম সন্তান সম্ভবা ছিলেন। কোথায় প্রসব হয়েছিল? এটা কোথায় হওয়ার কথা ছিল? মানে তখন কি এটা বাড়িতে মানে দাইমা দিয়ে করানোর কথা ছিল নাকি? এটাকে মোটামুটি কোন হসপিটালে নিয়ে আসে? তারপরে কোথায় নিয়ে আসে? কান্না হসপিটাল। এখানে ছেলে না মেয়ে হয়েছে? এর আগে আয়েশা বেগমের দুটি সন্তান নিজের বাড়িতে ভূমিষ্ঠ হয়। তৃতীয় সন্তানটিও বাড়িতেই ভূমিষ্ঠ হওয়ার চিন্তা ভাবনা ছিল পরিবারের সদস্যদের। এই খবর কান্নার বিডিও দেবলীনা সর্দার জানতে পারেন। তড়িঘড়ি কান্না হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসকদের নিয়ে আয়েশা বেগমের বাড়িতে উপস্থিত হন। পরিবারের সদস্যদের বুঝিয়ে আয়েশা বেগমকে কান্না মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। আমি ওনার বাড়িতে গেছিলাম এবং আমাদের যে সিডিপি আছেন মালবিকা মজুমদার, উনিও আমার সাথে গেছিলেন ওনার বাড়িতে। এবার আমরা ওনাকে বোঝাই যে বাড়িতে ডেলিভারি হওয়ার সমস্যাগুলো ওনাকে আমরা বোঝাচ্ছিলাম। এবং এছাড়াও ধরুন মানে উনি বলছিলেন যে এর আগে ওনার আরো দুটো বাচ্চা হয়েছে, সেক্ষেত্রে ওনার কোনো সমস্যা হয়নি। তখন আমরা বললাম যে দেখুন সমস্যা হয়নি, কিন্তু যদি সমস্যা হয়ে যায়, যদি ধরুন অনেক রাত্রেবেলা কোনো ডেলিভারি হয় তখন তো ওনাকে ডাকতেই হবে আমাদেরকে, তখন কোথায় উনি ডাক্তার পাবেন? মনে হচ্ছে যে মানে সরকারের তরফ থেকে এত প্রচার করা হচ্ছে, তারপরও মানে এই সমস্ত পরিবার গুলো অন্ধকারেই রয়ে গেছে, কোথাও কি মনে হচ্ছে প্রচার? না, বেসিক্যালি একটা কেস নেই। এই ভদ্রমহিলাই একটু জেদি জেদি করছিলেন আর কি, যে উনি আসতে চাইছিলেন না হসপিটালে, মানে ওনার মানে এবং খুব বিস্ময়কর ভাবে ওনার আগের দুটো ডেলিভারি কিন্তু উনি নিজেই করেছেন। কোনো কারণে উনি ভাবছিলেন যে ওনার হাজব্যান্ড হয়তো হাজব্যান্ডকে বললে টাইম মতো হসপিটালে নিয়ে যাবে না, তো তার থেকে বেটার যে উনি বাড়িতেই প্রিপারেশন নিয়ে রাখুক। রিস্ক ফ্রি প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে জন্ম দেওয়ার সময় কি সমস্যা হবে সেটা কখনোই আমরা আগে থেকে বুঝতে পারছি না। মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে না, কিন্তু যদি হঠাৎ করে সমস্যা হয় তখন একদম গ্রামে হঠাৎ মানে রাত তিনটের সময় একটা ডাক্তারের পক্ষে পৌঁছানো খুব কঠিন ব্যাপার। মানে হসপিটাল থেকে তাকে যেতে হবে বা তখন তার কনভিনিয়েন্ট মানে সবকিছু পাওয়া মানে সমস্ত মানে যোগাযোগ করার থেকে বেটার যে তিনি হসপিটালে এসে থাকুন। আয়েশা বেগম হাসপাতালেই সন্তানের জন্ম দেয়।
ওরা হচ্ছে হসপিটালে কোনোদিন মুখ দেখেনি এবং ওরা হসপিটালে গর্ভপাত সন্তান প্রসব করাতে চায় না। আগের দুটো বাচ্চাও বাড়িতে করিয়েছে, এই বাচ্চাটাকেও চেয়েছিল বাড়িতেই প্রসব করাবে, কিন্তু প্রশাসন সজাগ ছিল, প্রশাসনও বাড়িতে গেছিল। তা পাঁচ দিন ধরে ওকে আটঘরিয়া রুরাল হসপিটালে রাখা হয়েছিল, ওইখান থেকে কালনা হসপিটালে বৃহস্পতিবার দিন আনা হয়েছে। আমাদের ব্লকের বিওময়েজ এবং বিএসআইয়ের তত্ত্বাবধানে ওকে আনা হয়েছে হসপিটালে। হসপিটাল আনার পর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে এই মায়ের প্রসব করিয়ে সঠিক সুস্থভাবে প্রসব যেন করানো হয়। হসপিটালে এসেও এই মাটা তিন চারবার পালানোর চেষ্টা করেছে। ওকে আমি আমার ছদ্ম নাম দিয়ে, আমি বলিনি আমি মহিলা স্বাস্থ্যকর্মী, আমি ওকে আমার ছদ্ম নাম দিয়ে, নাজমা নাম দিয়ে এবং ওর বন্ধু হয়ে ওর পাশে পাঁচ ছ ঘন্টা থেকে ওকে বুঝিয়ে ওকে সুস্থভাবে সিজার করিয়ে এবং প্রসব করানো হয়েছে এবং সাথে সাথে ওর লাইগেশনও করানো হয়েছে। ওরা কেন চাইছিল না হাসপাতালে? ওরা হসপিটালে আসলে একটা ঝামেলা আছে, তাছাড়া ওদের একটা মানে ভ্রান্ত ধারণা যে হসপিটালে গেলে নানা রকম হ্যারেস হওয়া, হসপিটালে গেলে মানে বাচ্চাটা তিন চার দিন আমাকে থাকতে হবে, ঠিক আছে হসপিটাল থেকে বাড়িতে গেলে আমি কাজ করতে পারবো না, এরকম একটা ভুল ধারণা আর কি ওদের মধ্যে ছিল। কুসংস্কার অবশ্যই আছে, কুসংস্কার এখনো ওদের মধ্যে রয়ে গেছে কুসংস্কারটা। প্রশাসনের এই রূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষজন। আমার কাছে যতদূর খবর, আমি আমার ব্লক মেডিকেল অফিসার যিনি রয়েছেন আটঘরিয়া, ওনার কাছ থেকেও খবর পেয়েছি। এক নম্বর বিডিও অফিসের বিডিওর কাছ থেকেও আমি খবর পেয়েছি যে ওনারা একটা জায়গায় রিজিড ছিলেন যে ওনারা বাড়িতেই ডেলিভারি করাবেন, হোম ডেলিভারি হবে, ইনস্টিটিউশনাল ডেলিভারি করাবেন না, ইনস্টিটিউশনে যাবেন না। কিন্তু যাই হোক, যথাসাধ্যে আমাদের কাছে খবরটা আসাতেও আমরাও সেই জিনিসটা যাতে না হয়, বাড়িতে ডেলিভারি হওয়া মানে এখন তাতে মায়ের রিস্ক এবং বাচ্চার দুজনারই ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, আমরা কোনো মতেই এই জিনিসটাকে তো এখন কাম্য নয় যে হোম ডেলিভারি। কারণ এখন গভর্নমেন্ট সেক্টরের সমস্ত সুবিধে আছে, একদিকে এসেন্সিও যেমনি উন্নত মানের চিকিৎসা অপারেশন সবই এখন আধুনিকীকরণ পদ্ধতিতে করা হয়, অতএব সেক্ষেত্রে এগুলো দু একজনের মধ্যে যদি এরকম মনোভাব থেকে আমি হোম ডেলিভারি করব সেটা কখনোই কাম্য নয়। এবং এই খবরটা আসা মাত্রই আমরা উদ্যোগ নিই এবং আমাদের বিএমএস থেকে শুরু করে বিডিও প্রত্যেকের তৎপরতায় ওই পেশেন্টকে আমরা এখানে নিয়ে এসে আমরা সঠিক উপায়ে ওনার ডেলিভারি করাতে পারি। এটা সত্যি আমাদের একটা হেলথ ডিপার্টমেন্টের একটা সাকসেস বলতে পারি। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, দেখুন কুসংস্কারাচ্ছন্ন মানুষ এখনো অনেকেই থাকেন, কুসংস্কারে আবদ্ধ থাকে অনেক জায়গায়, হয়তো সেরকমও হতে পারে যে উনি হোম ডেলিভারি করাবেন, ইনস্টিটিউশনে যাবেন না, না ওনাকে সিজার করতে হয়েছে। কারণটা হচ্ছে যে ওনার সিজার করার মতোই অবস্থায় ছিলেন, গাইনোকোলজিস্টদের কাছ থেকে আমরা যথাযথ কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। লরির ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে মেজিয়ার নন্দনপুরে। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। শনিবার সকালে বাঁকুড়ার মেজিয়ার নন্দনপুরের কাছে লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহী। মৃতের নাম দিনেশ মাঝি, বয়স 30 বছর। দুর্ঘটনার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে নন্দনপুরের কাছে বানজোড়া রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন দিনেশ মাঝি। সে সময় অপর দিক থেকে আসা একটি লরি বাইক আরোহীকে সামনে থেকেই ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিনেশ মাঝির। উত্তেজিত জনতা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় মেজিয়া থানার পুলিশ। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে, যদিও ড্রাইভার ও খালাসি পলাতক।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। আসি পরের খবরে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর থানার মাঝের গ্রামে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল 36 বছরের সুশীল মারান্ডি নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর থানার অন্তর্গত মাঝের গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে ঝাড়খণ্ডের দুমকা থেকে 30 জনের একটি দল ধান কাটার কাজে মন্তেশ্বরে আসে। 30 জন দলের মধ্যে সুশীল মারান্ডিও একজন সদস্য ছিলেন। তাদের সঙ্গে থাকা লোকজন জানান, শুক্রবার রাতে সকলেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। এরপর সকলের নজর এড়িয়ে সুশীল মারান্ডি বাড়ির অদূরে একটি তেঁতুল গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। শনিবার সকালে অন্য সদস্যরা তা দেখতে পেয়ে মন্তেশ্বর থানায় খবর দেয়। মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্লা মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। সুশীল মারান্ডি। হ্যাঁ, সুশীল মারান্ডি। আচ্ছা, সুশীল মারান্ডি কি হয়েছিল, কেন গলায় দড়ি দিল? সেটা বলতে পারবো না। আমরা একসঙ্গে ভাত খেয়ে শুয়েছিলাম, দিয়ে কখন দড়ি দিল, দিয়ে আমরা দুটো উঠে হাত রেঁধে দিয়ে পায়খানা করতে গিয়েছিলাম, দিয়ে সকালে দেখি গলায় দড়ি ঝুলেছে তেঁতুল গাছে। তেঁতুল গাছে দাঁড়ি রাত্রিতে দিয়েছিল? রাত্রে দিয়েছিল মনে হয়। আমরা তো ঘুমিয়ে গেছিলাম, কি কখন বার হলো কি আমরা দেখতে পাইনি। তোমরা কখন দেখতে পেলে তাহলে? সকালে। সকালে তোমার বাড়ি কোথায়? দুমকা, ঝাড়খণ্ড। দুমকা, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড গ্রামের নাম দুধানি। হ্যাঁ, গ্রামের নাম দুধানি। এদিন ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ওর সঙ্গে কারোর সঙ্গে কিছু গন্ডগোল হয়নি, তো কেউ কিছু বলতে পারেনি। সকালবেলা উঠে দেখছি গলায় দড়ি দিয়েছে গাছে, তেঁতুল গাছে গলায় দড়ি দিয়েছে। পুলিশকে খবর করলো মালিক, দিয়ে পুলিশ এসে মানে মন্তেশ্বর থানায় নিয়ে গেল। মন্তেশ্বর থানা থেকে তালা পাঠিয়ে দিল প্রথমটা। আচ্ছা, যে মারা গেছে সে কি করে? লিভার কাজ করে, ধান রোয়ার কাজ। ধান রোয়ার কাজ করে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে এদের বাড়ি? কি মন্তেশ্বরী? না, এদের বাড়ি হচ্ছে দুমকা। তাহলে এখানে কাজ করতে এসেছিল? এখানে কাজ করতে এসেছিল। কখন গলায় দড়ি দেয়? রাত্রিরে কখন দিয়েছে সেটা কেউ বলতে পারে। আপনারা দেখলেন কখন? সকালে। কি নাম ওনার? নামটাও জানি না আমি ঠিক। আমার আমার লিভার নয়, আমি এসেছি, আমি ওদের দোকানে কাজ করি। যে মালিকের কাজ করতে এসে, যে মালিকের ইয়ে বাসায় এসে কাজ করছে ওদের দোকানে। আচ্ছা আচ্ছা। কান্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। আসছে খেলার খবরে। একটি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রায়না 2 নম্বর ব্লকের পশোরায়। 8টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলা ঘিরে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেন। শনিবার রায়না 2 নম্বর ব্লকের পশোরায় একটি একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে 21 বছর ধরে চলছে এই প্রতিযোগিতা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাসের ব্যবস্থাপনায় রায়না বিধানসভা কেন্দ্রের বিধায়ক নেপাল ঘড়ইয়ের উদ্যোগে এই ক্লাব 2 লক্ষ টাকা অনুদান পেয়েছে। ক্লাবের সদস্যরা জানান, গ্রামবাসীদের সহযোগিতায় এত বছর ধরে চলে আসছে এই খেলা। খেলায় মোট 8টি দল অংশগ্রহণ করে। খেলার প্রবেশ মূল্য ছিল 1,000 টাকা। বিজয়ী দলকে নগদ 20,000 টাকা এবং ট্রফি, ও বিজিত দলকে নগদ 10,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের উপহার দেওয়া হয় খেলোয়াড়দের। এদিন খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্যময় মজুমদার সহ বিশিষ্ট সমাজসেবীগণ। কি হচ্ছে এখানে? এটা আমাদের এখানে পশোরা সুকান্ত সংঘের খেলা হচ্ছে। আমাদের খেলাটা হচ্ছে তোমার 8টা টিমের খেলা হচ্ছে। এই খেলাটা আমাদের হচ্ছে 21 বছর খেলাটা আমরা চালাচ্ছি। তা আমাদের পশোরা গ্রামবাসীর উদ্যোগে এবং হচ্ছে আরও যারা আমাদের গ্রামের এলাকা মানুষরা আমরা মোটামুটি সাহায্য করেছে। আর আমাদের আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের রায়না 2 নম্বরের বিডিও সাহেব, উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট সমাজসেবী
বাপ্পাদা, ছিলেন সাকির মির্জা, ছিলেন লক্ষ্মীনারায়ণ কুমার, আরও আমাদের গ্রামের প্রত্যেক বছরই কি এই দিনই খেলাটা করেন? এদিন মাঠে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। কোন ক্লাবে উদ্যোগে কত টিমে খেলা হচ্ছে? আজকে আমরা পহারা সুকান্ত সংঘের উদ্যোগে আমরা 8টি দলের মধ্যে এক দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করেছি। এটা কোন ব্লকের অন্তর্গত? এটা হচ্ছে রায়না 2 ব্লকের অন্তর্গত। আমরা এর সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারকে, কারণ পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে হচ্ছে আমাদের ক্লাবকে 2 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছে। সেই কারণে আমরা হচ্ছে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই। কয়টি টিম অংশগ্রহণ করেছে এই এই খেলায়? হচ্ছে 8টা টিম অংশগ্রহণ করেছে। শুধু কি বর্ধমান জেলারই? না, হুগলিরও টিম আছে। আচ্ছা, কত করে এনটিপি আছে? এনটিপি আমরা 5,000 টাকা করে নেওয়া হয়েছে, এবং যারা উইনার হবে তাদেরকে দেওয়া হবে হচ্ছে 20,000 টাকা, যারা হচ্ছে হারবেন ফাইনালে তাদেরকে দেওয়া হবে 10,000 টাকা। কত বছর ধরে এই খেলাটা চলে আসছে? এটা 21তম খেলা চলছে। এছাড়া কি আর অন্য কোনো ট্রফি বা এছাড়া হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ যে হবেন তাকে একটা মোবাইল দেওয়া হবে, ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হবে তাকে একটু আর একটু উচ্চ মানের একটা মোবাইল দেওয়া হবে, এর বাদেও অনেক হচ্ছে পুরস্কার দেওয়া হবে। কোথায় হচ্ছে খেলাটা? খেলাটা হচ্ছে পহারা সুকান্ত সংঘের ফুটবল ময়দানে। আনুষ্ঠানিক উপস্থিতি কে কি ছিলেন? আনুষ্ঠানিকভাবে উপস্থিত ছিলেন, খেলা উদ্বোধন করেছেন মাননীয় বিডিও সাহেব রায়না 2, এবং উপস্থিত ছিলেন তার সাথে বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মীনারায়ণ কুনার মহাশয়, এবং উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট সমাজসেবী, এবং ফাইনালে উপস্থিত থাকবেন মাননীয় বিধায়ক রায়না 2। কদিন ধরে চলবে এই খেলাটা? খেলাটি আজকে ওয়ানডে খেলা হয়েছে, এক দিবসীয়। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। শাসক দলের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হলো শনিবার। মঙ্গলকোটের শ্যামবাজার ক্লাস সেন্টারে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রেল লোক কর্মসূচি অনুষ্ঠিত হলো বাঁকুড়ার সোনামুখীতে। কবি রূপরাম চক্রবর্তী মেলার আনুষ্ঠানিক সূচনা হলো শনিবার। এক প্রসূতি মহিলার প্রসব করানো হলো পান্না মহকুমা হাসপাতালে। লরির ধাক্কায় মৃত্যু হলো এক পাইকারোহীর। গলায় ফাঁস নাকি আত্মঘাতী হলেন এক যুবক। একটি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রায়না 2 নম্বর ব্লকের পশুরায়। এখনকার মতো খবর এ পর্যন্ত। এই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।